man. How are you? দেখো তোমাদের একটা এক্সাম হয়ে গেল তাই না ক্লাস এইটের ফার্স্ট এক্সাম অলরেডি তোমাদের হয়ে গেছে তোমরা কেমন করেছো বলো কেমিস্ট্রি যে আমাদের 6টা বা 7টা মানে কোশ্চেন ছিল 6 কোশ্চেন ছিল তোমরা কেমন করেছো বলো কেমিস্ট্রি যে 6 কোশ্চেন সবাই পারছলা নাকি সবাই পেরো সাহস করতে একটু ফাস্ট ইয়ে করো জয়েন হও দেখো আজকে আমরা পড়বো এই যে কন্টেন্ট আমরা লিখেছি এটা খুবই বেসিক পার্ট অফ কেমিস্ট্রি এই জিনিসগুলো আমাদের না লিখে না জেনে আমরা কেমিস্ট্রি করতে পারবো না এবং বিশেষ করে এলিমেন্টস এন্ড সিম্বল গুলো তোমরা ক্লাস 6 7 থেকে শিখে আসছো আজকে আমরা শিখবো আরো একটু বেশি করে শিখবো এবং সিম্বল অফ দ্য এলিমেন্টস অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্টস অ্যাটমিক মাস নাম্বার ভ্যালেন্সি এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম আয়ন টাইপস অফ আয়ন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আমি চেষ্টা করবো যেখানে কন্টেন্টগুলো লেখা হয়েছে এই কন্টেন্টগুলো সবগুলো শেখার তো আমরা শুরু করি সবাই জয়েন হওয়ার আগে দেখো সবাই আমার সাথে সাথে তোমরা একটা টেবিল তৈরি করো আমি এলিমেন্টস এর এই পাঁচটা জিনিস আমি একসাথে দেখাবো তোমাদের যে লিস্ট অফ দ্য এলিমেন্টস সিম্বল অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস নাম্বার এন্ড ভ্যালেন্সি এই পাঁচটা জিনিস আমি আগে তোমাদের শেখাবো সবাই আমার সাথে একটা টেবিল তৈরি করো দেখো এটা এসএল 9 এটা নেম অফ দ্য এলিমেন্টস সিম্বল অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস নাম্বার ভ্যালেন্স আমি এখানে লিখি দেখো এসএল 9 মানে হলো সিরিয়াল নাম্বার নাম্বার 2 name of the elements name of the elements number 2 3 হলো symbol symbol number 4 হলো atomic number atomic mass number mass number এই ইনফরমেশন গুলো আমাদেরকে তোমরা বড় করে আঁকতে পারে বড় করে লিখবে তুমি যেখানে পড়াশোনা করো সেই টেবিলের সামনে তুমি এটাকে হ্যাঙ্গিং করে রাখবে ইভেন তুমি যেখানে বেশি চলাফেরা করো সেই সমস্ত জায়গাতে তুমি এটাকে ঝুলিয়ে রাখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের লেভেলে ফর দ্য লেভেল অফ ক্লাস 8 আমি মাত্র 20 এলিমেন্টস এর এই ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে দেব এই 20 এলিমেন্টস এর যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে পড়তে হবে এটা না জানলে কিন্তু আমরা কেমিস্ট্রি পড়ি মনে করো না সো তোমাদের সব বিষয়গুলো ভালো করে মুখস্থ করতে হবে আর এটা তুমি মনে করো যে আজকে মুখস্থ করলে কালকে কিন্তু ভুলে যাবে রেগুলার প্র্যাকটিস থাকতে হবে তাহলে কিন্তু মনে থাকবে ওকে শুরু করি আমরা নাম্বার 1 প্রথম যে এলিমেন্টটা তার নাম হলো হাইড্রোজেন দেখো সবাই হাইড্রোজেন হাইড্রোজেন তোমরা জানো হাইড্রোজেনের সিম্বল হলো H অ্যাটমিক নাম্বার হলো 1 অ্যাটমিক মাস নাম্বার হলো 1 আর ভ্যালেন্সি হলো আমাদের 1 এটা হলো হাইড্রোজেনের ইনফরমেশন আগে এটা শেখার পরে আরো কিছু জিনিস শেখাতে হবে আমাকে এবং কিভাবে বের করতে হয় নিউট্রন নাম্বার কিভাবে বের করতে হয় ইলেকট্রন নাম্বার কিভাবে বের করতে হয় প্রোটন নাম্বার এটা আসবে আমাদের এক্সপ্রেশন অফ দ্য এটম এটা শেখার পরে ওকে তাহলে আমাদের একটা ইনফরমেশন আমি পড়লাম এরকম 20 এলিমেন্টস এর ইনফরমেশন আমি দেখব
নাম্বার টু লেখো হিলিয়াম, হিলিয়াম এটা সিম্বল হলো এইচ ই, অ্যাটমিক নাম্বার টু, অ্যাটমিক ম্যাস নাম্বার ফোর, ভ্যালেন্স জিরো। তুমি এক কাজ করো, এখানে স্টার সাইন দাও, দুই নাম্বারটা স্টার সাইন দাও, একটা বিশেষ কারণ আছে স্টার সাইন দেওয়ার। আমরা দুইটা ইনফরমেশন অলরেডি পুট করে ফেললাম, আর স্টার সাইন দেওয়ার অর্থ হলো যে এটা মিন করে এটা ইনার গ্যাস, এবং ইনার গ্যাসের ব্যালেন্স জিরো হয়। আর ব্যালেন্স জিনিসটা কি আমি লিখে নিই, শেষে আমি বলবো ব্যালেন্স কি। আর এই জিনিসটা আছে ব্যালেন্স পার্টটা আছে তোমার চ্যাপ্টার নাম্বার 8 এ, এই 6 এর পরে এই চ্যাপ্টারটা শুরু হবে সেখানে আছে। ওকে, তাহলে আমরা সেকেন্ড ইলেমেন্টের নাম লিখলাম হিলিয়াম, যার সিম্বল এইচ ই, অ্যাটমিক নাম্বার 2, অ্যাটমিক ম্যাস নাম্বার 4, এন্ড ব্যালেন্স 0। সবাই লেখা গেছে? আমি আস্তে আস্তে লিখি, তোমরাও লিখো, একটু ফাস্ট লেখো, তাহলে আমাদের টাইমে কভার হয়ে যাবে। ক্লিয়ার দেখা যায় সবাই বলো তো, ক্লিয়ার ভিডিও অডিও ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট আমি লিখি নাম্বার 3, লিথিয়াম, নাম্বার 3 লিথিয়াম, লিথিয়াম লিথিয়াম এটা হলো এল আই ও সিম্বল, আর অ্যাটমিক নাম্বার 3, অ্যাটমিক ম্যাস নাম্বার 7, ভ্যালেন্সি 1। একটা লেখা হলেই বলবে, আমার সাথে সাথে লিখে ফেলবে সবাই, আমি এটা তৈরি করো টেবিলটা, প্লিজ সবাই টেবিলটা তৈরি করো, পরে এক একটা পর লিখতে থাকো, নতুবা কিন্তু মনে থাকবে না, লিখবে হাত কাট হয়ে যাবে। তাহলে লিথিয়ামে সিম্বল হলো এলআই, অ্যাটমিক নাম্বার 3, অ্যাটমিক ম্যাস নাম্বার 7, এন্ড ভ্যালেন্সি 1। আমাদের তিনটা ইনফরমেশন থ্রি এলিমেন্টস এর অলরেডি, সিম্বল দ্যাট ইজ সিম্বল, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার, এন্ড ভ্যালেন্সি, আমাদের সাইড নাম্বার তৈরি করা হয়ে যাবে প্রিন্ট এলিমেন্টস এর অলরেডি। নাম্বার 4 বেরিলিয়াম, বে রি বেরিলিয়াম, এটা হলো বি হলো তার সিম্বল, এটার অ্যাটমিক নাম্বার 4, অ্যাটমিক নাম্বার 4, অ্যাটমিক ম্যাস নাম্বার 9, ভ্যালেন্সি 2, অ্যাটমিক ম্যাস নাম্বার 9, ভ্যালেন্সি 2, এই হলো আমাদের বেরিলিয়াম। রেকর্ডে নেক্সট লেখো, নেক্সট হলো আমাদের নাম্বার 5 বোরন, নাম্বার 5 এটা হলে বলবে বোরন, বোরন এটার সিম্বল বি, অ্যাটমিক নাম্বার 5, অ্যাটমিক ম্যাস নাম্বার 11, আর ভ্যালেন্সি 3, ভ্যালেন্সি 3 বোরন পর্যন্ত আমাদের ডান। নাম্বার 6 কার্বন, কার্বন এটার সিম্বল হলো সি, অ্যাটমিক নাম্বার 6, অ্যাটমিক ম্যাস নাম্বার 12, ভ্যালেন্সি 2m4, মনে রাখবে 2m4, এটা দুইটা ভ্যালেন্সি শো করে কার্বন, একটা হলো 2m4 কার্বনের ভ্যালেন্সি। আমাদের 6 নাম্বার এলিমেন্টস অলরেডি ডান। নাম্বার 7 নাইট্রোজেন, নাইট্রোজেন এটার সিম্বল ক্যাপিটাল এম, অ্যাটমিক নাম্বার 7, অ্যাটমিক ম্যাস নাম্বার 14, আর ভ্যালেন্সি 3। সবাই আগে বলো তো 7 নাম্বার পর্যন্ত ডান হয়েছে কিনা, 7 নাম্বার পর্যন্ত লেখা শেষ হয়েছে কিনা প্লিজ। আমরা 20 এলিমেন্টস পড়ব, নাম্বার 7 কি ডান তোমাদের? আর কেউ লাইন থেকে যাবে না, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, এবং ক্লাসে না বুঝলে এবং এটা লেখার পরে অনেক বুঝার আছে বিষয়গুলো। ডান স্যার, ওকে, নেক্সট আমরা লিখি নাম্বার 8 অক্সিজেন, নাম্বার 8 অক্সিজেন, অক্সিজেন সিম্বল ও,
অ্যাটমিক নাম্বার 8 অ্যাটমিক ম্যাস নাম্বার 16 ভ্যালেন্সি 2 অক্সিজেন দ্বারা নেক্সট নাম্বার 9 তোমরা প্লিজ দেখবে এরপরে কিন্তু আমি ইউজ করে ফেলবো কারণ এখানে 20 এলিমেন্টস ধরবে না নাম্বার 9 ক্লোরিন ক্লোরিনের সিম্বল F অ্যাটমিক নাম্বার 9 ম্যাস নাম্বার 19 আর ভ্যালেন্সি 1 তারপরে দেখো নাম্বার 10 10 হলো আমাদের 10 নাম্বার হলো আমাদের এখানে স্টার সাইন দাও বুঝতে পারছো স্টার সাইনের অর্থ হলো ভ্যালেন্সি 0 হবে দেখো নিয়ন নিয়ন এটা হলো আমাদের এম ই অ্যাটমিক নাম্বার হলো 10 ম্যাস নাম্বার 20 এবং ভ্যালেন্সি 0 অলরেডি আমরা 10 এলিমেন্টস আমরা কমপ্লিট করতে পেরেছি 10 এলিমেন্টস অলরেডি ডান তোমরা লাইন থেকে কেউ যাবে না সবাই ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু বিষয়গুলো নাম্বার 11 আরেকটা লেখা যাবে এখানে লিখে দিই নাম্বার 11 সোডিয়াম সোডিয়াম এটা সিম্বল Na অ্যাটমিক নাম্বার 11 অ্যাটমিক ম্যাস নাম্বার 23 ভ্যালেন্সি আমাদের 1 ভ্যালেন্সি 1 আমি একটু এটা সরিয়ে নিয়ে আমি যেহেতু এটা ইরেজ করতে চাচ্ছি না আগে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা বলো প্লিজ লেখা শেষ হয়েছে কিনা আগে জানাও স্যার ওয়েট ওকে কোনো প্রবলেম না লিখে নাও আগে ডান স্যার ওকে এবার আমি একটু সরিয়ে নিলাম আমি এইদিকে আরো স্পেস আছে তো এইদিকে আমি আর একটা টেবিল তৈরি করি দেখো Sulfur is 16, 32,
2, 4, and 6. Number 17, chlorine. देखो क्लोरीन क्लोरीन এটা হলো Cl এটা হলো 17 35.5 35 করো হাইড্রোজেন 1 ফ্র্যাকশন আছে পড়ানো কিন্তু एक्चुअली 35.5 এর সারা জীবন কাজ লাগবে সেটা তুলে নাও 35.5 নাম্বার 18 দেখো আমি ডিসকাশন দিলাম দেখো আর্গন আর্গন তাহলে ব্যালেন্স 0 বিনা কাছে ব্যালেন্স 0 হয় আর বলে হলো Ar এটা 18 আর এটা অ্যাটমিক মাস নাম্বার মোস্ট প্রবাবলি 40 অ্যাটমিক মাস নাম্বার হবে 40 নেক্সট আর বলে পড়ে নাম্বার 19 পটাশিয়াম পটাশিয়াম কে 19 39 ভ্যালেন্স 1 নাও লাস্ট তৃতীয় নাম্বার 20 L C M C A 20 42 এই হলো আমাদের 20 এলিমেন্টস এর ইনফরমেশন সিম্বল অ্যাটমিক মাস নাম্বার ভ্যালেন্সি আমার লেখা শেষ তোমরা এখন দেখি কতটুকু লিখছো স্যার লেফট সাইডে আসলে এটা লেফট সাইড দেখা যাওয়ার কথা আমি তো দেখতে পাচ্ছি এখানে লেফট সাইড একটু বড় করে ধরবো ওকে দেখো হ্যাঁ এগুলো তোমরা করবে কি তোমরা বাসায় আর্ট পেপারের উপরে বড় করে লিস্ট করবে করে তোমাদের টেবিলের উপরে ঝুলিয়ে রাখবে রেগুলার দেখতে দেখতে মুখস্ত করতে হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কেমিস্ট্রি এগুলো না জানলে কিন্তু আমরা শিখতে পারবো না স্যার 15 এর ভ্যালেন্সি কত 15 এর ভ্যালেন্সি হলো 3 and 5 15 এর ভ্যালেন্সি বাবা 3 and 5 15 এর ভ্যালেন্সি 3 and 5 আচ্ছা দেখো তোমাদের লেখা শেষ হলে আমাকে বলো যে স্যার লেখা শেষ আমি একটা জিনিস শেখাবো সুন্দর একটা জিনিস ঠিক আছে স্যার ওকে বাবা ঠিক আছে আচ্ছা এখন তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবে স্যার লেখা শেষ ডান স্যার ওকে এখন আসো তোমরা দেখো একটা জিনিস দেখো ভ্যালেন্স দেখো 1 0 1 1 এখানে এলিমেন্ট সিরিয়ালি মুক্ত করবে এরকম করে হাইড্রোজেন আমাদের মুক্ত দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম গুলো বলতে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এই দুই দিয়ে এবার দেখো কিভাবে ভ্যালেন্স মুক্ত করতে হয় খুব ইন্টারেস্টিং হাতে এই জায়গা দেখো হাতে এই জায়গা এটা আমরা কি ধরি আমার হাত দেখা যায় এটাকে আমরা কি ধরি 1 2 3 4 না তাহলে এটা ধরবো 1 দেখো সোডিয়াম মানে ভ্যালেন্স 1
সোডিয়াম ভ্যালেন্সি 1 নিচে আর বেটা 0 সোডিয়াম তার মানে সোডিয়াম ভ্যালেন্সি 0 সরি হাইড্রোজেন ভ্যালেন্সি 1 এটা 1 এটা 2 এটা 3 এটা 4 আর এটা 0 এই যে এই হাতের যে রেখাটা এটা হলো 0 তাহলে আমরা বলবো কি এটা বলবো আমরা 1 তাহলে হাইড্রোজেন ভ্যালেন্সি 1 হিলিয়াম নিচেরটা 0 এরপর হলো লিথিয়াম 1 তারপরে বেরিলিয়াম 2 বোরন 3 তারপরে দেখো বোরনের পরে কি কার্বন 4 এবার অপর কি জিনিস আছে কার্বনের পরে নাইট্রোজেন 3 নাইট্রোজেনের পরে কি আছে অক্সিজেন দেখো 2 অক্সিজেনের পরে কি আছে দেখো ফ্লোরিন 1 এবার নিচে আসো ফ্লোরিনের পরে নিয়ন 0 আবার উপরে যাও সোডিয়াম 1 ম্যাগনেসিয়াম 2 অ্যালুমিনিয়াম 3 সিলিকন 4 আবার নিচে আসো ফসফরাস 3 সালফার 2 তারপরে ক্লোরিন 1 তারপর নিচে আসো আর্গন 0 আবার উপরে যাও পটাশিয়াম 1 তারপরে ক্যালসিয়াম 2 মুক্স হয়ে গেছে এগুলো দেখো কিভাবে মুক্স হচ্ছে আবার শুনো এটা হলো 1 তাহলে হাইড্রোজেন প্রথম এলিমেন্ট হাইড্রোজেন ভ্যালেন্সি 1 এরপরে নিচে আসতে হবে হাইড্রোজেন 1 এরপর আমাদের হিলিয়াম 0 উপরে যা 1 এটা কি লিথিয়াম বেরিলিয়াম 2 বোরন 3 কার্বন 4 নিচে আসো নাইট্রোজেন 3 অক্সিজেন 2 ফ্লোরিন 1 নিয়ন 0 উপরে যাও তারপরে সোডিয়াম 1 ম্যাগনেসিয়াম 2 অ্যালুমিনিয়াম 3 সিলিকন 4 নিচে আসো ফসফরাস 3 সালফার 2 তারপরে ক্লোরিন 1 তারপরে আর্গন 0 উপরে যাও পটাশিয়াম 1 ক্যালসিয়াম 2 প্লিজ কয়জন শুনছো কয়জন দেখছো আমাকে বলো তো দেখি এইভাবে মুখস্থ করে ফেলবে অর্থাৎ এই ভ্যালেন্সিটা খুবই ইম্পর্টেন্ট এই ভ্যালেন্সি দিয়ে আমরা কিন্তু কিছু কম্পাউন্ডের ফর্মুলা লিখতে পারি এখন বলো দেখি সবাই ক্লিয়ার হয়েছো প্লিজ আমাকে বলো সবাই না আরেকবার দেখাবো দেখো আমি হাতের আঙুল লিখে তৈরি করে আমি তোমাদেরকে দেখাই একটু আমি এখান থেকে এটা লিখে ইয়ে করি দেখো এখানে আমি দেখাই বড় করে দেখাই এই একটা মানুষের হাতের আঙুল দেখো এই আঙুল এখান থেকে আমার হাতের এই পাটে এখানে একটা ভাঁজ আছে দেখো এটা 1 এটা 1 পজিশন এটা 2 পজিশন এটা 3 পজিশন এটা 4 পজিশন এটা 4 পজিশন দেখো নাম্বার 1 এলিমেন্ট এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের 1 এরপর এটা 0 পজিশন 1 এরপর নিচে আসছে মানে 0 তারপর উপরে তাহলে হাইড্রোজেনের 1 হিলিয়ামের 0 লিথিয়ামের 1 বেরিলিয়ামের 2 বোরনের 3 কার্বনের 4 নিচে আসো কার্বনের পরে হলো আমাদের নাইট্রোজেনের 3 নাইট্রোজেনের পরে অক্সিজেনের 2 অক্সিজেনের পরে ফ্লোরিনের 1 ফ্লোরিনের পর নিয়নের 0 আবার উপরে সোডিয়ামের 1 ম্যাগনেসিয়ামের 2 অ্যালুমিনিয়ামের 3 তারপরে সিলিকনের 4 আবার নিচে আসো ফসফরাসের 3 সালফারের 2 তারপরে সালফারের পরে ক্লোরিনের 1 আর ওই 0 উপরে যাও পটাশিয়ামের 1 ক্যালসিয়ামের 2 দেখো মিলে গেছে না দেখো হাইড্রোজেনের 1 এই যে হাইড্রোজেনের প্রথম 1 তারপরে আছে নিচে তারপরে দেখো হিলিয়ামের 0 তারপরে উপরে যাও দেখো লিথিয়ামের 1 তারপরে উপরে যাও 2 দেখো বেরিলিয়ামের 2 তারপরে উপরে যাও বোরনের 3 তারপরে দেখো কার্বনের 4 কার্বনের 4 এবং উপর থেকে নিচে আসো তারপর ঠিক আর আমাদের এই যে নাইট্রোজেনের তারপরে হচ্ছে আমাদের অক্সিজেনের তারপরে নিচে আসো 1 সেটা হলো ফ্লোরিনের ফ্লোরিন 1 তারপরে হচ্ছে এখানে নিয়ন নিয়নের 0 আসো তারপর আবার উপরে যাও 1 কার সোডিয়াম তারপর এখানে যাও দেখো ম্যাগনেসিয়াম তারপর উপরে যাও দেখো অ্যালুমিনিয়াম 3 তারপর উপরে যাও দেখো সিলিকনের 4 আবার নিচে আসো দেখো ফসফরাসের 3 তারপরে নিচে আসো সালফারের 2 তারপরে সালফারের পরে এখানে আসো কি এখানে ক্লোরিন দেখো 1 আবার 0 আসে এই যে আর্গন আর্গনের 0 নেক্সট আবার উপরে যাও পটাশিয়াম নিচে পটাশিয়ামের 1 তারপর উপরে যাও ক্যালসিয়ামের 2 এইভাবে মনে রাখবে সো আমি এইভাবে দেখাই হাইড্রোজেন আঙুলে ঘুরে দেবে কত আনসার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এই আমি বলতে কত তোমার ভ্যালেন্সি বড় তো কে কে পারবে এটা এইভাবে মুখস্থ করতে প্লিজ আগে 20 এলিমেন্টস এর একদম সিরিয়ালি মুখস্থ করতে হবে 20 এলিমেন্টস এর সিম্বলটাই মুখস্থ করতে হবে এট ফার্স্ট থিং ইয়েস স্যার ক্লিয়ার
क्लियर सर यस सर अच्छा এখন আমরা একটা বিষয়ে এখানে আসি দেখো এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম দেখো আমি যদি বলি অ্যাটমিক নাম্বার কি অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দা নিউক্লিয়াস নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দা নিউক্লিয়াস কি বলা হয় অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার মানে হলো অ্যাটমিক নাম্বার এটাকে আমরা জেড দ্বারা ডিনোট করি আর অ্যাটমিক ম্যাস নাম্বার মানে অ্যাটমিক ম্যাস নাম্বার মানে হলো আমাদের এ আর এ মানে হলো প্রোটন আর নিউট্রনের সমষ্টি আমরা বলি অ্যাটমিক ম্যাস নাম্বার রাইট এখন যদি একটা অ্যাটম লিখি দেখো আমি এটা বলছি এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম সবাই লিখো এক্সপ্রেশন অফ অ্যান অ্যাটম expression of an atom okay dekho z a plus or minus a m m dekho here x মানে হলো atom of an element z হলো atomic number एटॉमिक नंबर एटॉमिक नंबर माने प्रोटॉन नंबर ए माने होलो एटॉमिक मास नंबर और এখানে এম হলো নাম্বার অফ চার্জ নাম্বার অফ চার্জ আরেকটা হলো এখানে এম নাম্বার অফ অ্যাটম নাম্বার অফ অ্যাটম ওকে লিখে নাও আগে x মানে একটা এলিমেন্টের অ্যাটম x মিন্স অ্যাটম অফ অ্যান এলিমেন্ট z মানে হলো অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার a মানে হলো অ্যাটমিক ম্যাস নাম্বার n হলো নাম্বার অফ অ্যাটম আর m হলো নাম্বার অফ চার্জ ব্লারি তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তো আমারটা তো হওয়ার কথা না লিটল ব্লারি আচ্ছা একটু হতে পারে বাবা একটু ওয়েট করো ইয়েস স্যার ওকে লেখা ডান ক্লিয়ার নাও ওকে এখন দেখো দেখো প্লিজ প্লিজ এখন যদি বলা হয় তোমাকে যদি এইরকম একটা জিনিস যদি বলা হয় এটা যদি বলা হলো ফাইন্ড আউট অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার इलेक्ट्रॉन प्रोटॉन एंड न्यूट्रॉन এইটা দি বলা হলো ফাইন্ড আউট দা অ্যাটমিক নাম্বার একটা জিনিস অ্যাটমিক ম্যাস নাম্বার বের করতে বলতো ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন এখন তুমি কি বের করবে কিভাবে করবে দেখো আমি একটা শেখাবো আগে প্রথমেই আমি লিখবো এটা কি সিম্বল সিম্বল কি কার সিম্বল এটা সিম্বল হলো নাইট্রোজেনের সিম্বল ওকে নাইট্রোজেনের সিম্বল নাইট্রোজেনের সিম্বল এটা আচ্ছা এবার আসি আমি অ্যাটমিক নাম্বার এই নিচে যেটা থাকে সেটা অ্যাটমিক নাম্বার তাহলে ডেফিনেটলি 7 আর অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার সবসময় ইকুয়াল তাহলে প্রোটন নাম্বার কত প্রোটন নাম্বার হলো আমাদের 7 প্রোটন নাম্বার লেখার সাথে সাথে ইলেকট্রন নাম্বার লিখবে ইলেকট্রন নাম্বার হলো 7 আগে বুঝে নিতে হবে এটা নিউট্রাল অ্যাটম না এটা চার্জ অ্যাটম এটা কিন্তু নিউট্রাল অ্যাটমে আমি লিখেছি এখানে নিউট্রাল অ্যাটমে
ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার ইকুয়াল থাকে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি করে কি বুঝবো আমরা এটা লিখলাম, ইফ দেয়ার ইজ নো প্লাস অর মাইনাস সাইন এট দা হেড অফ দা রাইট সাইড অফ দা অ্যাটম, রাইট সাইড মাথার ডান দিকে যদি কোনো প্লাস অথবা মাইনাস সাইন না থাকে তাহলে বুঝে নেব এটা নিউট্রাল অ্যাটম। সো এটা কোনো কিছু নেই, দ্যাটস ওয়াই এটা নিউট্রাল অ্যাটম। আর নিউট্রাল অ্যাটমে ইলেকট্রন নাম্বার আর প্রোটন নাম্বার ইকুয়াল থাকে, নিউট্রাল অ্যাটমে ইলেকট্রন নাম্বার এন্ড প্রোটন নাম্বার ইকুয়াল থাকে। সো এটা যেহেতু নিউট্রাল তাহলে ইলেকট্রন নাম্বার হচ্ছে 7। এবার আসো অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার এই উপরেরটা 14। আর নিউট্রন নাম্বার কি করে বের করতে হয়, নিউট্রন নাম্বার সেটা হলো এটা থেকে এটা বাদ দিতে হয়, প্রোটন বাদ দিতে হয়। যেমন দেখো অ্যাটমিক ম্যাস এ ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন, মানে নিউট্রন ইকুয়ালস টু অ্যাটমিক ম্যাস মাইনাস প্রোটন, তাহলে অ্যাটমিক ম্যাস থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন পাওয়া যায়, তাহলে হোয়াট অ্যাবাউট নিউট্রন, নিউট্রন হলো 14 থেকে বাদ দিলে 7। দিস ইজ দ্য ইনফরমেশন। এখন বলো তো দেখি এইটা দিয়ে বলা হলো ফাইন্ড আউট অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার, ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার। সো এটা সিম্বল হলো নাইট্রোজেন, তারপরে অ্যাটমিক নাম্বার 7, আর অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার সব সময় ইকুয়াল, তাহলে প্রোটন নাম্বার 7 আর ইলেকট্রন নাম্বার 7, এই কারণে যেহেতু এটা নিউট্রাল অ্যাটম তাহলে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম। অ্যাটমিক ম্যাস নাম্বার মাথার উপরে ডান দিকে বাম দিকে যেটা থাকে দ্যাট ইজ অ্যাটমিক ম্যাস নাম্বার, আর নিউট্রন নাম্বার হলো ম্যাস নাম্বার থেকে প্রোটন বাদ দিলে হয় নিউট্রন নাম্বার, তো 14 থেকে 7 বাদ দিলে 7 থেকে আনসার। এখন বলো তো দেখি এই রকম কোন জিনিস দিলে তোমরা পারবে, এই রকম কোন জিনিস দিলে কি তোমরা পারবে? লারি আসছে কেন বুঝলাম না তো। আমাকে জানাও তোমরা পারবে কিনা প্লিজ। আচ্ছা ওকে, এখন যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখি, দেখো এবার আসো যদি এটা দিই আমি বলতো দেখি তোমরা আমাকে বলবে আর একটা করে লিখব, বলো সিম্পল কার সিম্বল, সিম্বল কি তোমরা বলো, সিম্বল কি আমি তো শুনতে পাচ্ছি না, তারপর বলো সিম্বল ফসফরাস, ফসফরাস। আচ্ছা ওকে, এবার বলো তো দেখি প্রথমটা হলো অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক নাম্বার কত, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, 15। ওকে বলো তো অ্যাটমিক ম্যাস নাম্বার কত, অ্যাটমিক অ্যাটমিক নাম্বার নাই বলে তো প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার লেখার সাথে সাথে প্রোটন নাম্বার লিখবে। আর আমি একটা কথা বলেছি অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার সেম, তাহলে প্রোটন নাম্বার কত, 15। এখন বলো তো ইলেকট্রন নাম্বার কত হবে, ইলেকট্রন নাম্বার আগে জানতে হবে এটা কি নিউট্রাল না চার্জ অ্যাটম, এটা কি নিউট্রাল, অফ কোর্স নিউট্রাল, হোয়াই নিউট্রাল, বিকজ দেয়ার ইজ নো প্লাস সাইন অর মাইনাস সাইন এট দা রাইট সাইড অফ দা হেড অফ দা ফসফরাস, সো ইট ইজ এ নিউট্রাল অ্যাটম, নিউট্রাল অ্যাটমে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে দ্যাট ইজ 15। এখন যদি বলা হয় অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার কত, অ্যাটমিক ম্যাস নাম্বার এটা 31, আর যদি নিউট্রনের সংখ্যা বের করতে বলা হয় এটা তোমাদের বলতে হবে নিউট্রন নাম্বার, এটা আমি বলবো না, বলো হোয়াট অ্যাবাউট নিউট্রন নাম্বার প্লিজ, নিউট্রন নাম্বারটা বলতে হবে, কিন্তু নিউট্রন নাম্বারটা কি,
নিউটন নাম্বার কত বলো এখানে দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারে নিউটন নাম্বার তোমরা লাইন থেকে চলে যাও কেন প্লিজ লাইন থেকে যাবা না 82 স্টুডেন্টস হলো নাও 65 67 হ্যাঁ কি জানো লিখছো একজন ফামিদ না কি জানো সে লিখছো 16 থ্যাংক ইউ ভেরি মাচ এটা থেকে বাদ দিলে হবে মানে 16 সো এটাই হবে আমাদের এটার ইনফরমেশন তাহলে আমরা এরকম কোনো এক্সপ্রেশন দেওয়া থাকলে আমরা অবশ্যই লিখতে পারবো যে এর অ্যাটমিক নাম্বার কি এটা কার সিম্বল এটা কোন এলিমেন্টের অ্যাটম এটার অ্যাটমিক নাম্বার কত এর অ্যাটমিক ম্যাস নাম্বার কত এর ইলেকট্রন কত এর প্রোটন কত এর নিউট্রন কত সব গুলোকে করতে পারবো ওকে এখন আমি একটু ডিফারেন্ট টাইপ জিনিস দিই দেখি কেমন পারো ওকে সোডিয়াম Na11-23+ এখন আমরা দেখব বলো তো দেখি এখানে সিম্বল কার সিম্বল এটা সিম্বল এটা হলো সোডিয়াম সোডিয়ামের সিম্বল নাম্বার 1 নাম্বার 2 হলো অ্যাটমিক নাম্বার কত অ্যাটমিক নাম্বার অবশ্যই এখানে দেওয়া আছে 11 বলো তো 3 নাম্বার প্রোটন নাম্বার সাথে সাথে লিখব প্রোটন নাম্বার প্রোটন নাম্বারও 11 কারণ অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার সেম হয় সব সময় নাম্বার 4 লিখবো ইলেকট্রন এবার দেখি কেমন পারো ইলেকট্রন নাম্বার কি আমাদের এখানে 11 হবে না হবে না এখানে 11 হবে না বিকজ এটা কিন্তু চার্জ অ্যাটম এখানে কিন্তু সেম হবে না এটা চার্জ অ্যাটম এই চার্জ অ্যাটমে অবশ্যই ইলেকট্রন কম অথবা বেশি হবে মনে রাখবে যদি পজিটিভ থাকে তাহলে ইলেকট্রন কম হবে যদি পজিটিভ থাকে তাহলে প্রোটনের থেকে ইলেকট্রন কম হবে আবার বলি যদি পজিটিভ থাকে প্লাস সাইন থাকে তাহলে ইলেকট্রন অবশ্যই কম হবে আর যদি মাইনাস সাইন থাকে তাহলে ইলেকট্রন বেশি হবে প্রশ্ন হলো কয়টা কম হবে যেই কয়টা প্লাস থাকে সেই কয়টা কম হবে তাহলে এখানে প্রোটন আছে 11 প্লাস আছে একটা তাহলে ইলেকট্রন হবে 10 দেখো বুঝতে পারছো কিনা প্রোটনের থেকে ইলেকট্রন কম হবে প্লাস থাকলে কয়টা কম হবে যে কয়টা প্লাস থাকবে সেই কয়টা কম হবে প্রোটনের থেকে তাহলে প্রোটন আছে 11 আছে প্লাস সাইন একটা তাহলে প্রোটন 11 থাকলে ইলেকট্রন হয় 10 নাম্বার 5 নিউটন নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার কত অ্যাটমিক ম্যাস নাম্বার হবে 23 আর এখানে নাম্বার 6 হবে নিউট্রন নাম্বার নিউট্রন নাম্বার এটা হবে এটাতে বাদ দিলে হবে 12 সো দিস ইজ দা ইনফরমেশন তাহলে আমরা যে কোনো ধরনের থাকলে ইনশাআল্লাহ আমরা পাবো কিনা তাই বলো ওকে স্যার এবার আমি আরেকটা জিনিস দি ট্রাই করে দেখি তোমাদের মনে করো এটা দেখা গেল অক্সিজেন 2 মাইনাস এটা থাকলো 8 এটা থাকলো 17 তোমরা একটা একটা করে বলো তো দেখি বলো সিম্বল কার হোয়াট ইজ দা সিম্বল সিম্বল হলো এখানে অক্সিজেন তোমরা বলবে আমি লিখবো না এবার লেখো অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার আমি ওয়েট করে দেখি তোমাদের কমেন্টস থেকে আমি লিখবো অ্যাটমিক নাম্বার হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার কি লিখব অ্যাটমিক নাম্বার কি লিখব বলো আমাকে কমেন্টস পাইনি অ্যাটমিক নাম্বার একজন লিখছো 8 থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটমিক নাম্বার 8 ওকে এরপরে লিখো প্রোটন নাম্বার আমি সবগুলো লিখে নিই প্রোটন নাম্বার কি লিখবো তোমরা বলতে থাকো তারপরে আমরা লিখব ইলেকট্রন নাম্বার ইলেকট্রন নাম্বার ইলেকট্রন নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার ম্যাস নাম্বার আর হলো নিউট্রন নাম্বার নিউট্রন নাম্বার বলো দেখি দেখি কয়জন পারো বলো তো প্রোটন নাম্বার কি লিখবো বাবা সবাই বলো তো প্রোটন নাম্বার 8 লিখবো রাইট তারপরে ইলেকট্রন নাম্বার কত লিখবো আমরা প্রোটন নাম্বার লিখবো 8 থ্যাংক ইউ ভেরি মাচ কারণ অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার সেম ইলেকট্রন নাম্বার কত লিখবো এখানে
দেখি কয়জন পারো ইলেকট্রন নাম্বার কত লিখব হোয়াট অ্যাবাউট ইলেকট্রন নাম্বার অ্যাটমিক নাম্বার 8 ভেরি গুড প্রোটন নাম্বার 8 ভেরি গুড ইলেকট্রন নাম্বার কত লিখব দেখি কয়জন পারো ইলেকট্রন নাম্বার কত লিখব ইলেকট্রন নাম্বার কত লিখব ইলেকট্রন নাম্বার 10 থ্যাংক ইউ ভেরি মাচ জে জে 10 বলছো থ্যাংক ইউ যেহেতু এটা চার্জ রাখলাম এবং নেগেটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সংখ্যা 2 তাহলে ইলেকট্রন হবে প্রোটনের থেকে 2 বেশি তাহলে ইলেকট্রন যেহেতু 8 তাহলে 2 বেশি হলে 10 হয় থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটমিক মাস নাম্বার কত অ্যাটমিক মাস নাম্বার 17 আর নিউট্রন নাম্বার এখান থেকে বাদ দিলে হয় 9 অনেকে কিন্তু ফুল ইনফরমেশন লিখছো থ্যাংক ইউ ভেরি মাচ মোস্টলি লিখছো আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই কম বেশি লিখছো এবং এখানে অনেকেই আমি দু একজনের নাম বলি যেমন লিখছো জারিফ তুমি লিখছো অ্যাটমিক ম্যাস নাম্বার 17 ইলেকট্রন নাম্বার 10 নিউট্রন নাম্বার 9 থ্যাংক ইউ ভেরি মাচ আমি সবার নাম সরি আমি বলতে পারলাম না প্লিজ তোমাদের সবারই হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে হাউ টু ক্যালকুলেট যে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার এবার দেখি কেমন ভালো যদি পেয়ে থাকো তাহলে আমি বলবো হ্যাঁ তোমাদের সেটা ক্লিয়ার হয়েছে যদি এই রকম থাকে কিছুই দিও নাই এই রকম দিও আসলে বা এই রকম দিও এখন ভালো করো অ্যাটমিক সিম্বল অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার নিউট্রন নাম্বার এই গ্রুপের পরে এটা দিয়ে কিছু জানে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের এখানে মেমোরাইজ করতে হবে তাহলে আমরা একটু আসি সিম্বল কার সিম্বল সিম্বল হলো অ্যালুমিনিয়াম পাবে কে পাবে এটা সিম্বল অ্যালুমিনিয়াম বলো দেখেন অ্যাটমিক অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার কত প্লিজ অ্যাটমিক নাম্বার কত হবে কিন্তু দেওয়া নেই এখানে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত অ্যাটমিক নাম্বার কত অ্যালুমিনিয়ামের ডেফিনেটলি আমাদের 13 এই জিনিসটা মুখস্থ করা লাগবে তাহলে প্রোটন নাম্বার কত প্রোটন নাম্বার ডেফিনেটলি আমাদের 13 ইলেকট্রন নাম্বার কত ইলেকট্রন নাম্বার অফকোর্স পজিটিভ আছে তাহলে তিনটা ইলেকট্রন কম হবে তাহলে প্রোটন থেকে তিনটা কম হলে 10 হবে নেক্সট আমাদের অ্যাটমিক অ্যাটমিক ম্যাস নাম্বার এটা হবে আমাদের মুখস্থ করতে হবে 27 আমি ডিসকাউন্ট দেখো এই লিখে নিয়ে আছে অ্যালুমিনিয়াম অ্যাটমিক ম্যাস নাম্বার 27 তাহলে 27 আর নিউট্রন নাম্বার কত হবে নিউট্রন নাম্বার হবে ম্যাস থেকে প্রোটন বাদ দ্যাট ইজ 14 আমি আরেকটা জিনিস শেষ করবো ক্লাসটা তো দেখি আগে আগে আইন তো আমরা নেক্সট ক্লাসে পড়বো আমরা হয়তো পড়তে পারলাম না সব তোমরা এটা করো তো দেখি আর তোমরা ক্লাসে ঢুকে চলে গেলে তো হবে না ক্লাস করতে হবে তো হাইড্রোজেন প্লাস কিছুই দেওয়া নেই শুধু এটা দেওয়া আছে তোমরা এইগুলো সব ইনফরমেশন লিখো লিখে আমাকে সেন্ড করো আমি দেখবো আমি লিখে দেবো না দেওয়া আছে হাইড্রোজেন প্লাস তোমরা আধা ঘন্টা ক্লাস করার পরে যদি বেরিয়ে যাও ক্লাস থেকে তাহলে তো হলো না বিষয়গুলো খুবই প্যাথেটিক ওকে একজন লিখছো ফাতেমা দেখি তোমার ফেসবুক আইডি
ওটা তো আগেরটা এসেছে ফুল ইনফরমেশন লিখতে হবে এখানে এটা সিম্বল হলো হাইড্রোজেন ভেরি গুড নেক্সট মনিরুল ইসলাম দেখি তোমারটা কি হয়েছে কিনা তুমি লিখেছো পুরো ইনফরমেশন দেখি অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার নিউট্রন নাম্বার না বাবা তোমার এক জায়গায় ভুল হয়েছে ইলেকট্রন নাম্বারের জায়গায় তোমার ভুল হয়েছে একটু কারেকশন করে নাও ইলেকট্রন নাম্বারটা কি হবে একটু ভালো করে লিখে নাও তোমার ইলেকট্রন নাম্বারটা ভুল হয়েছে ইলেকট্রন নাম্বার তোমার ভুল হয়েছে মনিরুল ইসলাম তোমার ফেসবুক আইডি দেখো কি হবে আরেকজন লিখছো মোহিত দেখি ইয়েস মোহিত এটা কারেক্ট হয়েছে ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ গুড ভেরি গুড আনসার ওকে অ্যাটমিক ম্যাস নাম্বার ওকে দেখো আমরা যদি এখানে করি সিম্বল কি হোয়াট ইজ সিম্বল সিম্বল হলো হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার এটা হলো 1 তাহলে প্রোটন নাম্বার হবে 1 তারপরে হলো ইলেকট্রন নাম্বার হবে এখানে আমাদের যেহেতু প্লাস আছে তাহলে প্রোটন থেকে কম একটা প্লাস আছে 0 আর অ্যাটমিক ম্যাস নাম্বার কত তোমরা জানো অ্যাটমিক ম্যাস নাম্বার হাইড্রোজেন প্রথম দিছিলাম 1 তাহলে হোয়াট অ্যাবাউট নিউট্রন নাম্বার অ্যাটমিক ম্যাস থেকে প্রোটন বাদ দাও তাহলে হবে 0 এখন আমি তোমাদেরকে একটা মাল্টিপল চয়েস এমসিকিউ দিয়ে আরো 2 3 মিনিট সময় আছে 3 4 মিনিট আমি দিয়ে শেষ করব এবং দেখব কে কতটুকু পারো এমসিকিউ দেখি Number one, it is a negative ion. Number two, neutron number is 20. Number three, mass number is 19. Which one is correct? Option A, only one. Option B, only two. Option C, three. Only three. Option D, two and three. Bolo dekhi kontha hobe. Which one is correct? আনসার করো নাফিস বলেছো বি হবে আনসার আচ্ছা ওকে দেখি আর আই থিঙ্ক ডি চামেলি সরকার বলছো ডি ওকে নেক্সট অনলি টু লিখছো জারিফ লিখছো অনলি টু নেক্সট আমি সবাইটা দেখতে চাই অনলি টু দেবময় দেওয়ান লিখছো বি আচ্ছা ওকে আর কেউ রাফেল হোসেন লিখছো নাকি আচ্ছা লিখছো বি সিম্বল হাইড্রোজেন ওকে মনিরুল ইসলাম লিখছো অনলি টু দেবময় দেওয়ান লিখছো অনলি টু রোমা হায়দার লিখছো বি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা বি লিখছো কারণ দেখো ইট ইজ এ নেগেটিভ আয়ন যদিও পড়াইনি বাট ইট ইজ এ পজিটিভ আয়ন ইট ইজ এ পজিটিভ আয়ন প্লাস মানে পজিটিভ মাইনাস মানে নেগেটিভ সো ইট ইজ এ পজিটিভ আয়ন প্রথম এটা বাদ নিউট্রন নাম্বার ইজ 20 39 থেকে 19 বাদ দিলে 20 ইজ এ কারেক্ট ম্যাস নাম্বার ইজ 19 নো ম্যাস নাম্বার ইজ 39 সো 19 ইজ এ প্রোটন নাম্বার অর অ্যাটমিক নাম্বার হবে কথা ক্লিয়ার তাহলে আনসার হবে এখানে অনলি 2 2 হবে অনলি আনসার ওকে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বলা যেতে পারে আমরা আজকে কি শিখলাম যদি আমি একটু রিভিউ করি
120 elements এর সিম্বল আমরা শিখেছি, আমরা শিখেছি অ্যাটমিক নাম্বার কি, আমরা শিখেছি অ্যাটমিক ম্যাস নাম্বারটা আমি শিখেছি, বাট আমাদের কার মতো অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ম্যাস নাম্বার আমি লিখে দিলাম, তোমরা এগুলো লিখবে। আর ভ্যালেন্সি কিভাবে মুখস্থ করতে হয় সেটা আমি একটা সিস্টেম শিখিয়ে দিলাম। এক্সপ্রেশন অফ দ্য অ্যাটম, সেই অ্যাটমের এক্সপ্রেশন থেকে আমরা বের করতে পারি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার, ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার, নিউট্রন নাম্বার। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব what is ion, types of ion, cation, anion, how cation is formed and how anion is formed. Next class টা most important হবে, খুবই important হবে। এবং next class এ সময় থাকবে এবং অবশ্যই class থাকবে এবং সময় থাকবে এবং class শেষ পর্যন্ত থাকবে সবাই। আর এই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায়। আর তোমাদের আরেকটা কাজ দিই আমি শেষে, তোমরা অবশ্যই এই চারটা আর্ট পেপারে পড়ে সুন্দর করে লিখে ফ্রন্ট টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে। তুমি যেখানে বেশি চলাফেরা করো বাড়ির বাসার মধ্যে সেখানে টাঙিয়ে রাখবে, রেখে বারবার দেখতে 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 তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। তুমি তোমার ফ্রেন্ডের সাথে কি পাঁচটা ইনফরমেশন নিয়ে তোমার ফ্রেন্ড ফ্রেন্ড তুমি দেখতে কেমন ভ্যালি সিম্বল ফ্রেন্ড তোমার হাত মানে মনে করো একটা মিনিট আমার তুমি একটা নাম দিলে তুমি একটা মিনিট নাম্বার কি তারপরে একটা মিনিট ম্যাচ নাম্বার কি এইভাবে ওদের সাথে পাঁচটা ইনফরমেশন তার সাথে কালেক্ট করবে এবং দেখা মাত্রই তুমি বলে দিতে পারবে তার একটা মিনিট নাম্বার কত একটা মিনিট ম্যাচ নাম্বার কত। ব্রেনের সাথে তোমার সেট করতে হবে এবং ক্লাস নাইনে উঠতে উঠতে তোমার 36 এলিমেন্ট জানতে হবে। ক্লাস এইটের জন্য আপাতত 20 এলিমেন্টস দিলাম, টোটাল এলিমেন্টস আছে 180। তুমি আপাতত 20 এলিমেন্টস এই পাঁচটা ইনফরমেশন অবশ্যই মুখস্থ করবে এবং আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাবে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে থাকবে তাহলে কখনোই ভুলবে না। ওকে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং এই পর্যন্ত তোমরা ভালো থাকবে আগামী দিন পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।